জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। বর্ধমানে হঠাৎ করে অসুস্থ বিদ্যালয়ের 12 জন স্কুল পড়ুয়া। শনিবার বর্ধমান 2 নম্বর ব্লকের সামন্তী উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে একই সঙ্গে 12 জন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। ঘটনায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। প্রাথমিক অনুমান, ওই স্কুলের সামনে বিক্রি হওয়া বরফ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ওই সকল স্কুল পড়ুয়ারা। এরপরে ওই সকল অসুস্থ স্কুল পড়ুয়াদের নিয়ে আসা হয় পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তারা। মূলত ডিহাইড্রেশনের কারণে এই দিনে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। শুনবো এই বিষয়ে ওই বিদ্যালয়ের এক শিক্ষক এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা কি জানালেন। এই দিনের এই ঘটনার পরই হাসপাতালে অসুস্থ স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন মিমারের 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু। সেই সাথে শুনে নেব এই বিষয়ে তিনি কি জানালেন আমাদের। অ্যাকচুয়ালি স্কুলে আমাদের প্রেয়ার লাইন যখন শুরু হয় তখন দুটো মেয়ে সেন্সলেস টাইপের হয়ে যায়, তা তাদেরকে রিকভার করা হয়, তারপর জলফল দিয়ে ঠিকঠাক করা হয়। যখন ফার্স্ট ক্লাস শুরু হয় ঠিক তার 10 মিনিট পরেই ক্লাস 5-এর কয়েকজন ছেলে মেয়ে অসুস্থ বোধ করে, তার মধ্যে একজনের একটু শ্বাসকষ্ট হচ্ছিলো, শুরু হয়েছিল। তা তৎক্ষণাৎ আমাদের হেডমাস্টার সাহেব আমাদের একজন শিক্ষকের ব্যক্তিগত গাড়ি করে গুয়াহাটি হসপিটালে স্থানান্তরিত হয়। তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। তার ডাক্তারবাবু পরীক্ষা করেছেন, দেখেছেন, এবং উনি যেটা মানে ঘটনা শুনে যাচ্ছিলো যে ওই বাচ্চারা হয়তো আইসক্রিম খেয়েছিলো, কিন্তু পরবর্তীকালে এখানে যখন ডাক্তারবাবু এটা কোনো আইসক্রিম বা কোনো কিছু খাওয়ার ফলে হয়নি, কো এটা সম্পূর্ণরূপে ডিহাইড্রেশন। এবং সেই মতো ডাক্তারবাবু চিকিৎসা করছিলেন। স্কুল চলাকালীন আরও কিছু বাচ্চা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছিলো। আমাদেরকে এই মতো দায়িত্ব হচ্ছে, আমি এখানে হসপিটালে আছি, ও যাদেরকে দেওয়া আনা হচ্ছে তাদেরকে সবাইকে এখানে মেডিকেল সাপোর্টটা দেওয়া হচ্ছে। এখন আপাতত বাচ্চারা সুস্থই আছেন। মোটামুটি প্রায় জনা 15-20 মতো এসেছিল স্কুলের বাচ্চা, ওই ক্লাস 5 থেকে ক্লাস 10-এর মধ্যে। তো তাদের সেরকম মেজর কোনো প্রবলেম হয়নি, গরম, ডিহাইড্রেশন এগুলো থেকে হয়েছিল। আর একটা প্যানিক অ্যাটাক টাইপের হয়েছিল, একজনের থেকে আরেকজনকে দেখে বন্ধুদের এ হয়ে যাচ্ছে সেই থেকে। তো সিরিয়াস কেউ নেই, মোটামুটি এখন স্টেবলি হয়ে আছে। 2 একজনকে একটু ওয়ারে সুইচ চালিয়ে অবজার্ভে রাখা হয়েছে, বাকি সবাইকেই ডিসচার্জ করে দেওয়া হবে একটু পর, ঠিকই আছে। কিন্তু যেটা পরিবার থেকে বলা হচ্ছে যে বরফ জল খাওয়ার পরে নাকি তারা অসুস্থ হয়ে পড়েছে, এটা এই বিষয়টা কী হবে? সেটার সম্ভাবনা কম হতে পারে, হয়তো জল খেয়ে একজন ভিতরে একটু আধটু কোনো অসুবিধা হয়েছিল, কিন্তু সেটা এরকম মাস এফেক্ট করণ হয়নি। কারণ অনেকেই আছে যারা কিছু খায়নি, তা সত্ত্বেও তারা এসে বলছে যে মাথায় লাগছে, খিচুড়ি হচ্ছে, পেটে লাগছে এরকম। তো এটা মোস্ট প্রবলি প্যানিক অ্যাটাকই হয়েছে। মূলত কী কী সমস্যা বাচ্চাদের ছিল যখন এই মুহূর্তে? মূলত যারা নর্মালি আসছিল ওই কারো মাথায় লাগছে, মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে। যারা একটু বেশি নার্ভাস হয়ে পড়ছিলো ওই খিচুড়ির মতো হচ্ছিলো কয়েকজনের বলেছিলো। ১৪ জন আর এমনি বেদে কি কোনো রেফার করা হচ্ছে কারোকে? না, ১৪ জনই সুস্থ, সবাই সবাই মোটামুটি স্টেবল হয়ে গেছে। আর এরা কোন স্কুলের ছাত্রছাত্রী পেলেন? সামন্তী হাই স্কুল। আর এতে কি মূলত ডিহাইড্রেশন এবং গণ মিষ্টি আনে? হ্যাঁ হ্যাঁ, ডিহাইড্রেশন তো ওই দিদি। আজকে কি কারণে আপনি এখানে এসেছেন হসপিটালে পাহাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে? আজকে আমাদের বর্ধমান 2 ব্লকের সামন্তী স্কুল থেকে কিছু স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, তো সেই কারণে আমরা আজকে পাহাড়ি হসপিটালে এসেছি। কারণ ওখান থেকে প্রায় 1370 স্টুডেন্ট সম্ভবত ফুড পয়জনের মতন হয়েছিলো, তো সেখান থেকে স্টুডেন্টদের সব এখানে নিয়ে আসা হয়েছিলো। তো এখন প্রাথমিকভাবে তাদের চিকিৎসা করে তাদেরকে কিছু জনকে ছাড়া হয়েছে এবং কিছু জন এখনও অ্যাডমিশন রয়েছে। এখন আপাতত ওরা ভালো রয়েছে, আমরা আছি এখানে এবং তাদের দেখে যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা যথেষ্ট।
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।